হ্যালো ফ্রেন্ডস, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভিন্ডি দো পেঁয়াজা এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। এটা রুটি পরোটা এসবের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আর বানানোটাও খুবই ইজি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যে আমার আজকের এই ভিডিওটা আপনারা পুরো দেখুন, আর দেখে যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক ভিন্ডি দো পেঁয়াজা করতে কী কী লাগছে। এখানে আমি 500 গ্রাম ভিন্ডি নিয়েছি, এগুলোকে আমি 2 টুকরো করে কেটে রেখেছি। আর ভিন্ডিটা ধুয়ে তারপরে কাটবেন, কেটে তার ধুতে যাবেন না। পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের 2টো কুচিয়ে রেখেছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের লেয়ার্সগুলো আমি এইভাবে বাল্ব সাইজে ছাড়িয়ে রেখেছি। 1টা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি। 1টা বড় সাইজের টমেটোকে আমি পিউরি করে নিয়েছি। আদা রসুনের পেস্ট লাগবে 2 টিস্পুন। আর ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি জোয়ান লাগবে 1 টিস্পুনের মতো, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আমচুর পাউডার দেবো 1 টিস্পুন। এই আমচুর পাউডারের জায়গায় কিন্তু আপনারা পাতিলেবুর রসও ইউজ করতে পারেন। কিছু গুঁড়ো মশলা নিয়েছি, সবই এখানে 1 টিস্পুন করে আছে। আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। রিফাইন অয়েলে আমি রান্নাটা করছি। নুন চিনি নিজের স্বাদ মতো দেবেন। আর 3টে কাঁচা লঙ্কা আমি চিরে রেখেছি, এটাও দেব। আর 2 টেবিল স্পুন টক দইকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। এই দিয়েই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি ভিন্ডি দো পেঁয়াজা। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। এই ভিন্ডি দো পেঁয়াজাটা তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি আগে ভিন্ডিগুলো দিয়ে দিচ্ছি, এগুলোতে একটু শ্যালো ফ্রাই করে দিচ্ছি। সব ভিন্ডিগুলো আমি দিয়ে দিয়েছি, এবার এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। ভিন্ডিগুলো আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি, এবার এগুলো আমি তুলে নিচ্ছি আর নেক্সট স্টেপটা দেখাচ্ছি। ভিন্ডিটা ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে আমি তার মধ্যে এই বাল্ব সাইজে যে পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছি এগুলো একটু শ্যালো ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমি একটু শ্যালো ফ্রাই মতো করে নিয়েছি, এর সঙ্গে টমেটোটাও দিয়ে দিচ্ছি, এটাও আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এবার পেঁয়াজ টমেটো সব কিছু আমি তুলে নিচ্ছি। সব কিছু শ্যালো ফ্রাই করে তুলে নেওয়ার পর আমি আবার 1 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম টমেটো পিউরি, ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, সামান্য একটু জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আমি মিনিটখানেক ধরে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ফ্লেমটা একবারে আমি কমিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টক দই, ভালো করে মিক্সড করে নিচ্ছি। টক দইটাও ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার ফ্লেমটা আমি আবার মিডিয়ামে করে নিয়েছি, আর এবার নুনটা দিয়ে দিলাম, মিক্সড করে নিচ্ছি, ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি শ্যালো ফ্রাই করা ভিন্ডিগুলো দিয়ে দিলাম, মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর আমচুর পাউডারটা দিয়ে দিলাম, মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি 3-4 মিনিটের জন্য একটু লো ফ্লেমে রেখে নানাটা করে নিচ্ছি। মিনিট 3 হয়ে গেছে, এবার ঢাকা তুলে নিচ্ছি, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডি কিন্তু 80% মতো কুক হয়েই ছিল, কেন শ্যালো ফ্রাই করে নিয়েছি সেই জন্যে। এবার আমি শ্যালো ফ্রাই করা যে টমেটো আর পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, মিক্সড করে নিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, কেন এত কিছু টক পড়েছে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। মিক্সড করে নিচ্ছি। এবার আমি আবার 1 মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু জল পড়বে না, এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। তাহলে 1 মিনিটের জন্য ঢাকা দিলাম, ফিরে আসি 1 মিনিট পর। 1 মিনিট হয়ে গেছে, বা ঢাকা তুলে নিলাম।
এবার শুধু গরম মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম, মিক্স করে নিচ্ছি। রান্না আমার একদম রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। মিনিট খানিকের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি, তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি ভিন্ডি দু পেঁয়াজা রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা রুটি পরোটার সঙ্গে ভীষণই ভালো লাগে, একদিন ট্রাই করে দেখুন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।